মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা শতভাগ বাস্তবায়ন করার দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারী উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। শনিবার প্রেস ক্লাব চত্বরে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা। এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবাই বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা বেতনের 25% উৎসব ভাতা পান, তাই অতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা 5 লক্ষাধিক শিক্ষক বিনীত অনুরোধ রাখতে চাই, আমাদেরকে আর বঞ্চিত করবেন না। মধ্যম আয়ের দেশে আপনার দেশ উন্নীত হতে যাচ্ছে, আপনার নেতৃত্বে আমরা চাই, আপনার কাছে আবেদন রাখতে চাই, আমাদের 25 ভাগ এই উৎসব ভাতাকে পরিবর্তন করে আপনি দ্রুত আমাদের জন্য শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে দিন।